হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 2, তো দুপুর 2 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে উইদাই তিনি ডিল আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি। স্নান খাওয়া দাওয়া পুজো দেওয়া সবকিছু কমপ্লিট আর আমি রেডিও হয়ে গেছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি জয়ের অফিসে, কারণ কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো ওখানে তো বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করে সেলিব্রেট করা হয়, প্রত্যেক বছরই যাই। তো এবারও যাচ্ছি, তো সবকিছু তোমাদের তো শেয়ার করেই দেবো। তো চলো এখন আমরা বেরোবো। 2:17 ট্রেন আছে, মা বাবা আর বোন যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। তো সবকিছু তোমাদেরকে শেয়ার করতেই থাকবো, তোমরা কিন্তু কেউ ভিডিওগুলো মিস করবে না, তোমরা কিন্তু দেখতে থেকো। তো চলো আর বেশি বকবক করার টাইম নেই, কারণ 2:00, 2:17 ট্রেন। এখন যদি না বেরোয় ট্রেনটাই মিস করবো। আর আমাদের রানাঘাট থেকে ট্রেন আছে 5:05, লালগোলা রানাঘাট, ওই ট্রেনটা যাবো, কারণ ভিড়টা একটু কম থাকবে। আর শিয়ালদা থেকে ট্রেন আসলে বা ওঠাই যাবে না, ওই কারণে ভাবছি ওই ট্রেনটাই যাবো। তো চলো, এই ট্রেনটা মিস করলে ওই ট্রেন আবার মিস হয়ে যাবে। সব কিছু নিয়েছি তো, এই কোথাও যাওয়ার আগে না এই এইটা মনে পড়ে সেইটা মনে পড়ে, নিয়েছি তো। তো চলো আর বেশি বকবক করা যাবে না, তো বেরোনো যাক। সো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ভ্যান অটো টোটো কোনো কিছুই পাইনি। তো সামনে মা বাবা হাঁটছে, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো সামনে গেলে হয়তো কোনো কিছু পেয়ে যাবো। তো চলো তাড়াতাড়ি হাঁটতে হবে, তারপর যাবো প্ল্যাটফর্মে, টিকিট কাটবো, টিকিট কাটা হয়নি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমি শুধু দেখছি যে টোটো আছে কি না সামনে, দৌড়াচ্ছি অনবরত। তো আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর প্ল্যাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই যে বোন এসছে, বাবা, এই যে মা। আমরা তো প্রথমে হাঁটছিলাম, তো হাঁটার পর একটুখানি আসার পরই আমরা একটা ভ্যান পেলাম। ভ্যানে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম হালকা বৃষ্টি, তো 2 মিনিট লাগলো। তো ট্রেন এখনো আসি, 2:17 ট্রেন, একটু লেট আছে ট্রেনটা, যার জন্য এত তাড়াতাড়ি করে আসলাম যে ট্রেনটা হয়তো মিস করবো। তো দেখলাম না ট্রেনই এখনো আসেনি, আর প্রচুর ভিড়, যেহেতু কালকে পুজো, তো ওদিকে ডাউন ঢুকবে এদিকে আপ ঢুকবে একসাথে, তো 2 প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। তো চলো যাওয়া যাক। বনগাঁ আমরা নেমে গেছি, আর বনগাঁতে নেমেই দেখছি পুরো মেঘ ধরেছে, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় আসবে, এত অন্ধকার করে এসছে। আমরা যখন ঠাকুরনগরে ছিলাম তখন হালকা বৃষ্টি পড়ছিল, এখানে কোনো বৃষ্টি হয়নি, আর ট্রেন ঢুকে গেছে অলরেডি। এই দেখো রানাঘাট বনগাঁ। তো চলো যাওয়া যাক, আর বাবা চলে গেছে ওই সাইডে 1 নম্বরে, আমি মা বোন রয়েছি, আস্তে আস্তে আসো। তো ওই যে বোন আর মা, আর আমরা একটুখানি নেমেই টয়লেটে গেছি, কারণ এখন 1 ঘন্টা থাকতে হবে ট্রেনে। বনগাঁ থেকে রানাঘাট যেতে 1 ঘন্টা লাগে না, 45 মিনিট লাগে যেতে। তো চলো ট্রেনে ওঠা যাক, আর ট্রেনে বেশি ভিড় হয় না। রানাঘাট পৌঁছে গেছি আর ট্রেন দিয়ে দিয়েছে 1-এ, বললো রানাঘাট লালগোলা 1 নম্বরে দেবে, তাই আমরা যাচ্ছি 1-এ, ছিলাম 4-এ, পেছনে মা বাবা বোন রয়েছে। তো চলো ট্রেন মনে হয় এখন ঢুকবে। তো রানাঘাট তো পৌঁছে গেছি আর ট্রেন দিয়েও দিয়েছে, এই দেখো লালগোলা রানাঘাট। তো এর টাইম আছে 5:05, এখন বাজে 4:50, তো একটু পরেই ট্রেনটা ছাড়বে, সবাই বসে গেছে, আমি একটু নামলাম ট্রেন থেকে। তো চলো ট্রেনে উঠি, মা বোন বাবা রয়েছে। তো ভাবলাম প্রচুর গরম, পাখা জ্বালায়নি, তাই বাড়ি এসেছি। তো চলো যাই ট্রেনের ভেতরে, আর 10 মিনিট পরই ট্রেন ছাড়বে। তো মা বাবা বসেছে ওই সাইডটায়, আমি আর বোন বসেছি ওখানে। এই যে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা নেমে গেছি বহরমপুর, প্রায় 3.5 ঘন্টা ট্রেনে ছিলাম। বোনের তো ভালোই লাগছে না, কখন বলছে নামবো। তো চলো এখান থেকে ধরবো আমরা টোটো ধরে যাবো বাস স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরে নেবো, বাসে যাবো না ভাবছি, আর ভিড়ও হয় প্রচণ্ড বাসে। এখন 7:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো পেছনে বোন মা বাবা রয়েছে, তো আমরা যাচ্ছি টোটোর জন্য সামনে হেঁটে। বাস স্ট্যান্ড যাবেন? চারজন আছি, তো বাস স্ট্যান্ড যাবেন?
বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমরা টোটো খুঁজছিলাম, তো টোটো পেয়ে গেছি। তো টোটো করে আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ড। টোটো ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা। আর এই বাস স্ট্যান্ডে তোমরা সব রকমের বাস পেয়ে যাবে, শিলিগুড়ি, মালদা, কলকাতা, সাঁইথিয়া যাওয়ার সব বাস তোমরা এখান থেকেই পাবে। বাস স্ট্যান্ডে এসে আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে। তো আমরা বাসে যাব না, যেহেতু বাবা বাসে চাপতে পায় না, তো আমরা যাচ্ছি অটোতে। তো অটোটা যেতে যেতে মাঝখান দিয়ে আবার খারাপ হয়ে গেছে, কপালে আমাদের কি দুর্ভোগ। তো অটো আবার ঠিক করছে। তো আমরা অটোতে উঠে গেছি, উঠে প্রায় অর্ধেকটা চলে এসেছি, অর্ধেকের বেশি চলে এসেছি, আর 3-4 মিনিট লাগতো জয়ের অফিস। তো অটো খারাপ হয়ে গেছে, ওই দেখো অটো ঠিক করছে। কীরকম লাগে, বেছে বেছে আমরা ওই অটোটাই উঠলাম। তো চলো, কিছু করার নেই, কপালে রয়েছে আমাদের দুর্ভোগ তাই। তো এখন বাজে প্রায় 8টা, প্রায় না 8টা বেজেই গেছে। তো অটো ঠিক হবে, তারপর আমরা যাবো। আর জয়কে বললাম যে তুমি গেটের কাছে দাঁড়িয়ে থাকো, ও মনে হয় দাঁড়িয়ে রয়েছে। আমি বলেছি যে আমরা হয়তো আর 3-4 মিনিটের মধ্যে ঢুকবো। 10 মিনিট পর অটোটা ছাড়লো আর আমরা পৌঁছেও গেছি। আর দেখতে পাচ্ছ যে আলোগুলো, ওটা হচ্ছে পাওয়ার হাউস। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর জয়কে ফোন করে দিলাম যে তুমি রাস্তায় এসে দাঁড়াও। তো দেখো, ওই দেখো জয় দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আমাদের রিসিভ করার জন্য। তো আমরা ঢুকে গেছি অফিসে। তো দেখো প্যান্ডেল এখনও ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি, যেহেতু কালকে পুজো। তো সবটাই হয়ে গেছে, একটু বাকি ছিল, আর ঠাকুর আনা কিন্তু হয়ে গেছে। তো ঠাকুরের মুখ দেখাচ্ছে না, কারণ কালকে পুজো। আর এই দেখো এখানে করে এসেছে স্টেজ। তো এখানে অনেক রকমের প্রোগ্রাম হবে, কালকে তোমাদের সব কিছু শেয়ার করবো। আর এখানে করেছে খাওয়ার প্যান্ডেল। তো আমরা যাচ্ছি জয়ের কোয়ার্টারের দিকে। তো আমরা অটো থেকে নেমে গেছি, তো এখন আমরা যাচ্ছি জয়ের কোয়ার্টারে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। বাট চলো আগে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, সবার অবস্থা খারাপ। প্রায় 5-6 ঘন্টা পুরো জার্নি করে এসেছি, আর অন্ধকার, কিছু দেখতে পারবে না। এখন কোয়ার্টারে গিয়ে ফ্রেশ হব, তারপর চলে এসেছি রুমে। তো দেখো বুঝতেই তো পারছো সব ছেলেরা থাকে, তো রুমটা একটু পরিষ্কারই আছে, যেহেতু আমরা আসবো বলেছি জয়কে, তাই একটু পরিষ্কার করে রেখেছে। তো ভালোই লাগছে, আর এমনি সময় আসলে মনে হচ্ছে এখানে মানুষ থাকে না, এরকম অবস্থা থাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো এখানে আছে বৌদি, আর আছে হচ্ছে ছোট, নাম কি? চিত্রাক্ষী। চিত্রাক্ষী, সবাইকে হাই করে দাও। তো ওরা এসছে অনেক আগে, তোমরা এসছো কখন বৌদি? আমরা 6টার সময় এসছে, আমরা এসছে 8টা। তো বাড়ি থেকে বেরিয়েছে বৌদিরা সকাল 10:30, এখানে পৌঁছেছে 6টায়। বাবা কতটা টাইম লেগেছে সেই দুর্গাপুর থেকে, আর যেহেতু ট্রেনে এসে ভেঙে ভেঙে আসতে হয়েছে। আর আমাদের তো ভেঙে ভেঙে আসতে হয়েছে, বাট অতটা টাইম লাগেনি। আমাদের তো বাড়ি থেকে বেরোলাম 2টো, এখানে পৌঁছালাম 8টায়, তো অনেক টাইম লেগেছে। বাবা মা বেশি মানে নার্ভাস হয়ে পড়েছে, এত জার্নি করে না, তো শুয়ে পড়েছে বাবা। বাবা শুয়ে পড়েছে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই যে বাবা শুয়ে রয়েছে, মা এখানে বসে রয়েছে, কষ্ট হয়ে গেছে সবার। মা মুখটা দেখো কি শুয়ে শুয়ে ফোনে কথা বলছে, তাই আমি এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, বাবা শুয়ে শুয়ে ফোনে কথা বলছে, আর এই যে বোন। তো চলো এখন ফ্রেশ হবো, আর বাইরেটা তোমাদেরকে পরে ভালো করে দেখাবো, দেখা যাচ্ছে জানলা দিয়ে। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ জয়ের অফিসের দিকে যাচ্ছি আমরা সবাই। ওই দেখো বৌদি আছে, এখানে আছে আমাদের চিত্রাক্ষী, তাই তো? হ্যাঁ চিত্রাক্ষী। তো চলো ওখানে যাই আর তোমাদেরকেও নিয়ে যাই। গতবার যখন এসেছিলাম না, পুজোটা এখানে হয়েছে, বাট এবার পুজোটা একদম রাস্তার সামনে হচ্ছে, কারণ এবার তো কোনো কোভিড নেই তাই। তো সব কিছু তোমাদের তো শেয়ার করেই দেবো, কালকে পুজো, তোমাদের কিন্তু সব দেখতে হবে। দেখতে হলে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো কালকে ভাবছি জয়ের অফিসটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, আজকে যেহেতু অন্ধকার রাত হয়ে গেছে, তো 8:30 বাজে। হ্যাঁ হ্যাঁ, আগে জয় এই কোয়ার্টারে থাকতো, এখন চেঞ্জ হয়েছে কোয়ার্টার। মা যখন এসেছিলো তখন এই কোয়ার্টারে এসেছিলো, তাই বললো মা আমাকে যে আমি এই কোয়ার্টারে এসেছিলাম, তো কোয়ার্টার চেঞ্জ হয়েছে। তো চলো অফিসের দিকে যাই তাহলে। তো আমি চলে এসেছি কন্ট্রোল রুমে, তো দেখছি এখানে রান্নাবান্না হচ্ছে, এখন খাওয়া দাওয়া করবো। তো কি রান্না করেছে তোমাদেরকে বলে দিই, ছোলার ডাল আর হচ্ছে রুটি আমাদের আজকে রাতের ডিনার। তো খিদেও পেয়েছে, বাড়িতে গেছি 2টোর সময় খেয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে করে নিই, সবাই এখন বসে বসে গল্প করছে। আজ থেকে আমরা বেরিয়ে এসেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলাম হচ্ছে ডাল রুটি। আর চিত্রাক্ষী কি খেয়েছে?
আমি ভাত খেয়েছি। ও খেয়েছে ভাত আর ডাল সিদ্ধ আর ঘি, ওতেই ওর খাওয়া হয়ে গেছে। তো দেখো এই দেখো বালিশ কাঁথা নিয়ে যাচ্ছে এখন রুমের দিকে, ঘুম পেয়েছে, 10টা বেজে গেছে। তো সবারই আজকে মোটামুটি জার্নিতে কষ্ট হয়ে গেছে। ওরা বেরিয়েছে সে সকাল 6:30, তাই না? আমি ওকে ঐশী বলছিলাম, চিত্রাক্ষী, ঐশী চলে আসছে। ঐশী তোমার নাম? তাই তাহলে আমি ঠিক নামই তোমাকে ডাকলাম। হ্যাঁ না ও জয় লাগবে না, তো আমি জয় চাদরটা নিয়ে এসেছি, মা বলছে জয় লাগবে না, আমি বলছি না ওর লাগবে না। তো চলো যাওয়া যাক রুমের দিকে, এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে যাবো ঘুমাতে, ঘুম পাচ্ছে। আর কালকে তো পুজো, তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, তাই তো চিত্রাক্ষী? চিত্রাক্ষী হুম হুম করছে। তো চলো খুব মজা হবে, বুঝতেই পারছো যে সবাই একসাথে থাকবে, কত লোকজন আসবে, আর এখানে অনেক রকমের প্রোগ্রাম হবে। প্রত্যেকবারই হয়, যেমন ধরো হাড়ি ভাঙা, তারপর আর কি কি হয় মনে নেই, কুইজ, হ্যাঁ কুইজ হয়, অনেক কিছু হয়, ড্রয়িং কম্পিটিশন হয়, হ্যাঁ ড্রয়িং হয়, সব কিছু ও জানে, ও কিন্তু আসেনি, ও তবুও জানে কী কী হয় এখানে। তো চলো সব কিছু তোমার তো শেয়ার করতেই থাকবো। তো এখন আমি যাই রুমে, রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, তারপর ফটাশ হয়ে ঘুমিয়ে পড়বো।